সো মানুষের কিন্তু দেহের চোখ হচ্ছে দুটা, কান হচ্ছে দুটা, হাত দুইটা, পা দুইটা, স্টিক, সেরকম আমাদের শোয়েরও কিন্তু সঞ্চালক এখন দুইজন, আর যে রাজবি এবং আর যে রাহিন আছে জাগো এফএম 94.4 থেকে, অ্যান্ড ওয়েলকামিং ইউ অল। একদমই, এবং আজকে আমরা হচ্ছে যে মুভিটা নিয়ে বেসিক্যালি রিভিউ করার চেষ্টা করব সেটা হচ্ছে দবাং থ্রি। ওয়ান টু থ্রি দবাং থ্রি, এ হুর হুর দবাং 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 দবাং, পুরো রাজবীর সাথে যায়, রাজবীর সাথে আমি হচ্ছি রাজ্য, যে সোনাক্ষী সিনহার যে, ও মাই গড, ও মাই গড, পারফেক্ট, চুলবুল পান্ডে, দ্য রবিন হুড পান্ডে, উফ, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন পুরুষ হচ্ছে রবিন হুড পান্ডে, রবিন হুড পান্ডে, এবং সেই ক্যারেক্টারে কিন্তু প্লে করেছেন সালমান খান, খুবই আশা ছিল এই মুভিটা নিয়ে, এবং কিন্তু ভালোই করেছে। তবে আমার কাছে মনে হয় কি যে ওয়ান আর টু এর যে একটা ধাঁচ ছিল সেই ধাঁচ থেকে না বের হয়ে আসতে পারে নাই, বাট নতুন মুখ দেখা গিয়েছে, আই এম শিওর রাজবীর অনেক ভালো লেগেছে, এবং রাজবীর মনে হয় সেই সেই মেয়ের জন্যই দেখছে মুভিটা, তাই না? অ্যাবসলিউটলি, সাই মাঞ্জরেকার খুব খুবই সুন্দর অ্যাক্টিং করেছে মেয়েটা, এবং অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আসলে অ্যাজ এ নিউ কামার শি ডিড প্রিটি ওয়েল সিরিয়াসলি, বাট আমার মনে হয় যে কিছু ইমোশনাল সিনস ছিল সেখানে, কিন্তু সাইয়ের আরও কাজ করার বাকি ছিল, সেখানে তাকে আরও পলিশ করা উচিত ছিল পরিচালকের, এবং আমি যার অ্যাক্টিং নিয়ে খুবই আশাবাদী ছিলাম এবং স্যাটিসফাইড হয়েছি, হি ইজ নান আদার দ্যান সুদীপ, দ্য সাউথ ইন্ডিয়ান স্টার, যার মাক্ষি আমি দেখছিলাম, মাক্ষি মুভি, যে সে মারা যাবার পরে মাক্ষি হয়ে ঘুরে তার গার্লফ্রেন্ডকে সেফগার্ড করে, তো সেই সুদীপকে এবার দেখা গিয়েছে ভিলেন রূপে, বালি সিং জোস ছিল, তার অ্যাকশন টাইমিং, তার মানে স্ক্রিন প্রেজেন্স, এভরিথিং ওয়াজ পারফেক্ট। আর সাউথের নায়করা কেন জানি কখনো হতাশই করে না, সুদীপের একটা খুব সুন্দর কিউট একটা পিচ্চি মেয়ে আছে, তো একদিন কোন একটা শপিং মলে এই মুভি শুটিং এর টাইমে তো সুদীপ হচ্ছেন তার ওই পিচ্চি মেয়েটাকে নিয়ে তিনি এসছেন, তো শপিং মলে হচ্ছে সালমান খানের সাথে তার দেখা হয়েছে, তো সালমান খানকে তিনি বলছেন যে আপনি একটু দাঁড়ান ভাইজান, আমার মেয়েটা হচ্ছে আপনার ডাইহার্ড ফ্যান, তো আমি তাকে আপনার সাথে দেখা করাবো, তো সালমান খান বলছেন ঠিক আছে কোনো সমস্যা নাই, তোমার মেয়েটাকে তুমি আমার কাছে কেন নিয়ে আসবা, আমিই যাচ্ছি, তো সালমান খান সুদীপের সাথে ওই সুদীপ যেখানে আসলে ডিরেকশন দিচ্ছেন তো সেখানে নিয়ে গেছেন, মানে ডিরেকশন দিয়ে যেখানে নিয়ে যাবেন যে পিচিটা এখানে আছে, ওইখানে গিয়ে দেখেন পিচি নাই, এখন তো টেনশন, পিচি ঘোরাঘুরি করতে করতে এদিক ওদিক চলে গেছে, তো এখন হচ্ছে অনেক চেষ্টা চরিত্র করার পরে সালমান খান তখনও কিন্তু ওয়েট করছেন, তো অনেক চেষ্টা চরিত্র করার পরে সুদীপ তার পিচিটাকে খুঁজে পেয়েছেন, ও ঘোরাঘুরি করতে করতে এদিক ওদিক চলে গিয়েছিল, তো টেনে নিয়ে আসার পরে সালমান খান তাকে বলেছেন, মানে ওই সুদীপের পিচিটাকে তিনি তখন বলছিলেন আর কি, যে আমি শুনলাম এখানে নাকি একটা রাজকন্যা আছে, তো আমাকে হচ্ছে সুদীপ ধরে নিয়ে এসছে, আমি সে রাজকন্যার সাথে একটা ছবি তুলবো, তো সালমান খান সে ছবিটা তুলেছেন, সো কিউট, এবং এইটা হচ্ছে এই যে 27 ডিসেম্বর এই গল্পটা তিনি রিলিজ করেন, মানে এটা হচ্ছে মানে সুদীপ কথাবার্তা প্রসঙ্গে এটা ইন্টারভিউতে বলছিলেন আর কি, কিন্তু কেন আমরা 27 ডিসেম্বরের কথা এখানে মেনশন করে দিচ্ছি, কারণ সালমান খানের জন্মদিন, আর সালমান খান কিন্তু সন্তানদের প্রতি মানে শিশুদের প্রতি খুবই বেশি সব সময় অ্যাফেকশনেট থাকে কোন একটা কারণে, আমরা তো চাই সালমান খান বাবা হন, ইনফ্যাক্ট তিনি তো এখন বিয়ে ছাড়াই বাবা হচ্ছেন, হ্যাঁ, ইয়েস, এবং করণ জোহর হতে পারেন সালমান খান কেন নন, তার কিন্তু বোনের একটা নতুন সন্তান হয়েছে, অর্পিতা আরেকটা বাচ্চা হয়েছে, এটা নিয়ে খুবই এক্সাইটেড সালমান খান, এটা আসলে আমাদের খুব দরকার, তবে সালমান খান ভাইজানকে আমরা হচ্ছে বিবাহিত বা হচ্ছে তার বাচ্চার বাবা এই সমস্ত ক্যারেক্টারে দেখার আগে হচ্ছে আমরা দবাং এই ক্যারেক্টার আসলে রাজবি চাই, আমার কিছু মানে যে ছবি তুলেছিলাম না সেদিন পাত্র দেখার জন্য, হ্যাঁ, মানে কিরকম আমার ছবি ভালো আসছে, ডিপেন্ডস, সিঙ্গেল আছি তো, তো সালমান খান তো পাত্রই দেখছে, তাই না? না, সালমান খান একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে তোকে উনি অ্যাডপশনে নিতে পারে, ঠিক আছে, উনি এটা অ্যাডপশনে নিতে পারে, তো যাই হোক না কেন মুভিটা আসলে ফেরত আসি, ফার্স্ট অফ অল এই মুভিটা মানে দবাং থ্রি এটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটু হতাশ করেছে, তার কারণ হচ্ছে দবাং ওয়ান এবং টু এই দুটো পার্টের থেকে দবাং থ্রি এই মুভিটা কিছুটা আন্ডার রেটেড হয়ে গিয়েছে, যদিও শুধুমাত্র ভাইজানের নামের কারণে এটা নন হলিডে রিলিজ হওয়ার পরেও এটার যেটা অবস্থা পরবর্তীতে আপনার হচ্ছে ক্রিসমাস হলিডে পাওয়ার পরও এটা এই মুহূর্তে 103 কোটি রুপি প্লাস এটার এখন টোটাল ইনকাম বলিউড হাঙ্গামা অনুযায়ী, কিন্তু সালমান খানের মুভি হিসেবে এটা যেই পরিমাণ একটা হচ্ছে মানে ফার্স্ট একটা গ্রোথ আসলে পাওয়ার কথা সেটা আসলে পাচ্ছে না, মাঝখান দিয়ে যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে এই মুভির জায়গা এখন নিয়ে নিচ্ছে অক্ষয় কুমারের এই বছরের লাস্ট রিলিজ গুড নিউজ, সো আলটিমেটলি হচ্ছে
দাবাং এই সিরিজে অলরেডি অনেকে বলছেন সালমান খান তিনি যদি হচ্ছেন স্ক্রিপ্টে এবং ডিরেকশনে যদি কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স যদি না খাটাতেন তাহলে হয়তো বা এই মুভিটার স্টোরিটাও ডিফারেন্ট হতো। তবে এখানে যারা এই ধরনের মন্তব্যের হচ্ছেন অনুসারী তাদের জন্য একটা দুঃসংবাদ বলি, দাবাং ফোরের স্টোরি অলরেডি সালমান খান কনফার্ম করে ফেলেছেন এবং সেটা খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। কিন্তু আবার আমরা যারা হচ্ছে সালমান খানের ডাইহার্ড ফ্যান আমরা তাকে বলছি যে ভাইজানকে আবার আগের মতো এরকমই একটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে, ইটস মোর দেন ওকে, আমাদের কাছে এটার মানে তেমন কোনো প্রবলেম আসলে দেখতে পাচ্ছি না। বাট আমার মনে হয় কি রাজবি ওই সেম ধাঁচটা থেকে বের হয়ে আসা দরকার। এই ওয়ানে যে ধাঁচ ছিল টু এরও সেম, এবং আজ থ্রিকে তো বলা যায় প্রিকুয়েল বলা যায় অলমোস্ট, বিকজ হচ্ছে তার পুরনো লাইফ স্টোরিটা দেখানো হয়েছে কিভাবে কিভাবে চুলগুল এলেন এবং কেন তিনি এরকম এবং কি কারণে আসলে দাবাং ওয়ান ঘটেছিল এই ব্যাপারে কিছু কিছু ব্যাপারে না এখন আমি সিমিলারিটিস পেয়েছি। ফর এক্সাম্পল ডায়ালগস ওয়ার অলমোস্ট সেম, তারপর কিছু গুন্ডা পান্ডা থাকবে ভিলেনের, তারপরে হচ্ছে মেয়েদেরকে রক্ষা করতে হবে, কেন মেয়েদের রক্ষাকর্তা হিসেবে সবসময় হিরোকে আসতে হবে, আই ডোন্ট গেট ইট। যেমন খুশির একটা পয়েন্ট ছিল সে পড়াশোনা করবে অনেক বড় হবে, আর চুলবুল পান্ডের ইচ্ছে ছিল সে হচ্ছে খুশিকে রক্ষা করবে। সো এই যে একটা পয়েন্ট অফ ভিউ দেখানো হয় যে মেয়েদেরকে সবসময় হিরোরা রক্ষা করে, এই পয়েন্ট অফ ভিউ থেকে না এখনো বের হয়ে আসতে পারেনি, স্পেশালি সালমান খানের মুভি থেকে এই এই জিনিসগুলো বেশি আসে এবং অনেক নারীবাদী কিন্তু এটা নিয়ে অনেক কমপ্লেইন করেছে এখন পর্যন্ত। এবং ওর কথার কিউ থেকে যদি এবার আমি যদি চলে আসি তবে সেক্ষেত্রে হচ্ছে দাবাং থ্রিতে যে টিম আসলে দেখা যাচ্ছে এই সেম টিম নিয়েই ভাইজান কিন্তু নেক্সট ইয়ারে আরেকটা মুভি আনছেন এবং সেটা হচ্ছে রাধে। এবং রাধে এই মুভির মানে যে ক্যারেক্টারটা মেইন যে ক্যারেক্টারটা রাধে এটা আসলে বলা হচ্ছে ওয়ান্টেড টু, কারণ হচ্ছে ওয়ান্টেড মুভিতে ভাইজান হচ্ছে রাধে নামের একটা ক্যারেক্টার অভিনয় করেছিলেন, সেটারই সিকুয়েল একটা স্টোরি হচ্ছে এবার আসছে। তবে বেশিরভাগ মানুষই বলছেন যে সেম টিম নিয়ে কাজ করাটা এটা কিঞ্চিত খারাপ হচ্ছে, তার কারণ হচ্ছে এই মুভির ফিডব্যাক এখন খুব একটা বেশি ভালো না। সো এখনই অনেকে ধরে নিচ্ছেন যে রাধের ফিডব্যাকটা খুব একটা বেশি ভালো হবে না। বাট কেন, আরে বাবা ওই সময় তো এটা স্টোরি ডিফারেন্ট হতেই পারে, আমরা কেন কোনো কিছুর পজিটিভলি চিন্তা করছি না? আমরা পজিটিভলি চিন্তা করি, দাবাং থ্রি এটা এভারেজ বিজনেস করবে, সে তার ব্রেক ইভেন বিজনেসটা করে নেবে, তার কারণ বিকজ অফ সালমান খান। কিন্তু রাধের ব্যাপারেও আমরা সেরকমই চিন্তাটা করতেই পারি, তাই না? ইয়া ডেফিনেটলি। এবং এই মুভিতে কিন্তু কাজলকে অফার করা হয়েছিল নেগেটিভ রোল, কিন্তু কাজল বলেছে সে সালমান খানের ইকুয়াল স্ক্রিন প্লেটা চায়, স্ক্রিন টাইমিংটা চায়, এই জন্য সে ডিক্লাইন করেছে এই অফারটা। দুজনই আসলে সুপারস্টার। এক্স্যাক্টলি, সালমান খান অলওয়েজ তার মুভিতে চেষ্টা করেন তাকে হাইলাইটে রাখবেন, সে আর কাউকে কিন্তু মানে তার সামনে থাকতে দেয় না। ইনফ্যাক্ট এই মুভির হচ্ছে প্রোডাকশনও কিন্তু হচ্ছে সালমান খান ফিল্মস, আই মিন এসকেএফ এর। ইয়া, পুরো ফ্যামিলি বিজনেস বলা যায়, একটা ফ্যামিলি ফ্র্যাঞ্চাইজ। বাট গুড নিউজ ইজ যে সালমান খান অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি বিজনেসটাকে তুলে ধরছেন। বাট আমার কাছে মনে হয় তুলে ধরলে হবে না, একটা কোয়ালিটি মেনটেন করা উচিত এবং একটু দে শুড ডু সামথিং ইনোভেটিভ, সামথিং ইউনিক, একই স্টোরি লাইন দেখে দেখে। এবং আমার এই মুভিতে কিছু কিছু জায়গায় না কিঞ্চিৎ তাকে আমার বজরঙ্গি ভাইজান মনে হচ্ছিল, এরকম ক্যারেক্টারেরও কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছিল। সো এখানে আই থিঙ্ক একটু কাজ করা উচিত। এনিওয়েজ, সাজিদ ওয়াজিদের মিউজিক কিন্তু দারুণ ছিল, স্পেশালি মুন্না বদনাম হুয়া, আর সেই সাথে প্রভু দেবার ডিরেকশন, পুরো মুভি বলে দিচ্ছিল প্রভু দেবা চারিদিকে আছে এই মুভির। সো ভালো ছিল। আর প্রভু দেবার কথাটা যদি বলতে হয় তবে সেক্ষেত্রে বলতেই হবে, এই মানুষটিকে আমরা আবার আর কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাবো, সম্ভবত হচ্ছে যদি ভুল না করে থেকে 22 জানুয়ারি, সেটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিক ডে, ওই দিনে হচ্ছে মুভি রিলিজ পাচ্ছে স্ট্রিট ড্যান্সার 3D। এটার অলরেডি একটা গান রিলিজ পেয়েছে মুকাবলা। সো আলটিমেটলি এটার ড্যান্স মুভটা মারাত্মক, বস মানে দ্য কিং অফ ড্যান্স ওনাকে আমরা আবার আসলে ফেরত পাচ্ছি। কিন্তু স্ট্রিট ড্যান্সার 3D দেখলে কেন জানি আমার বারবার মনে হয় আমি হলিউডের স্টেপ আপ মুভির কোনো একটা কপি দেখছি, আই রিয়েলি ডোন্ট নো কী কারণে। তো যাই হোক না কেন, সে মুভির আসলে জন্য শুভকামনা থাকবে। আর দাবাং থ্রির রিভিউ করার তেমন আসলে কোনো কিছু নেই, আমরা অনেক কিছু নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করলাম। সো মনে হয় এবার আমাদের সাইন অফ করা যেতে পারে। ইয়েস রাজবি, আমরা চলো এবার আরেকটা মুভি দেখে আসি, হয়তোবা নেক্সট আরেকটা রিভিউর জন্য। একদম, আপনি ওই কমেন্ট করবেন, ফিডব্যাক জানাবেন, যত বেশি পজিটিভ ফিডব্যাক জানাবেন আমাদের হচ্ছে পরবর্তী মুভির টিকিট কেনার টাকাটা তাড়াতাড়ি উঠে আসবে। সো প্লিজ ডু ইট। আর সেই সাথে হচ্ছে পরবর্তী অন্য কটা মুভি রিভিউ নিয়ে আবার আপনার সামনে হাজির হয়ে যাবো। টিল দেন টেক কেয়ার, হ্যাভ আ ব্লাস্ট। যদি এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফর মোর নোটিফিকেশনস অবশ্যই আপনি কিন্তু বেল আইকনটি প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন।